বিয়ে করে বউ বাচ্চার কথা বলবো না, আমি তো ওই হিরো না। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশুর সুরঙ্গ সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম উল্লেখ না করে গোপন বিয়ে, বউ ও সন্তান নিয়ে কাকে খোঁচা মারলেন এ অভিনেতা? সোমবার 3 জুলাই বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় সুরঙ্গর টিম। সেখানেই কথা প্রসঙ্গে শাকিব খানের ব্যক্তিজীবনের প্রসঙ্গ উঠে আসে। নিশুর সিনেমা শাকিবের প্রিয়তমার সঙ্গে লড়তে হচ্ছে, এজন্য তিনি কোনো চাপে আছেন কিনা জানতে চাইলে বলেন, চাপ তো কোনো সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কিসের? বয়স হয়ে গেছে 40-এর উপরে, অনেকদিন ধরে কাজ করছি। এর মধ্যেই এক গণমাধ্যম কর্মী বললেন বয়সটা বলে দিলেন, তখনই এলো নিশির ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, বয়স বলতে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো সো কল্ড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না। তবে এই মন্তব্যে বিতর্ক আঁচ করতে পেরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন নিশু। বলেন, এসব ধারণা অনেক আগে ছিল যে তোমরা যারা নায়ক তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা, এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে। তবে বিতর্ক এড়ানো যায়নি। শাকিবিয়ানরা নিশুর সমালোচনায় নেটপাড়া গরম করে ফেলেছেন, কেউ কেউ তো তাকে বয়কটেরও ডাক দিয়েছেন। ওদিকে নিশুর অনুরাগীরা পাল্টা আক্রমণ করছেন তাদের, তারা বলছেন মন্তব্যটি শাকিবকে নিয়ে করেননি নিশু।